আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। দর্শক, পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি জহিরুল ইসলাম টুটুল। আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, বিএনপির কাছে জামায়াত ইসলামীর মতো পরিণতি বরণ করতে যাচ্ছে কি ভিপি নূরের গণঅধিকার পরিষদ? এমন প্রশ্ন তুলেছেন কোনো কোনো রাজনীতি বিশ্লেষক। তারা বলছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া এবং ভিপি নূরদের ওপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো বিবৃতি, বক্তব্য বা নিন্দা জানায়নি বিএনপি। বিশ্লেষকদের মতে বিএনপির যুগপথ আন্দোলনে সমর্থন দেওয়ায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গ্রেপ্তারের পরও দলটি ছিল নিশ্চুপ। এমনকি জামায়াত দীর্ঘদিন বিএনপির সঙ্গে আন্দোলন করলেও সর্বশেষ বিএনপি বিশ দলীয় জোট ভেঙে দিয়ে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে জামায়াতকে। একই ভাগ্য বরণ করতে হচ্ছে ভিপি নূরের গণঅধিকার পরিষদকে। গণঅধিকারের নেতারা বলছেন পুলিশের লাঠিপেটায় আমরা আহত হয়ে কার্যালয় থেকে বিতাড়িত হলেও বিএনপির কেউ আমাদের সহানুভূতি তো দূরে থাক একটি বিবৃতিও দেয়নি। এর আগে ভিপি নূর চেঞ্জ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি যদি সরকারের এজেন্ট ডক্টর রেজা কিবরিয়ার অনুসারীদের নিয়ে আন্দোলন করতে চায় তাহলে আমাদের যৌথভাবে আর আন্দোলন করা হবে না, একাই নামতে হবে মাঠে। ভিপি নূর অবিলম্বে বিষয়টি উপলব্ধি করতে বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবারের ঘটনার পর নূরুল হক নূরদের পক্ষে বিএনপি কোনো বিবৃতি না দিলেও বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরো ঘটনার ভিডিও আপলোড করে শিরোনাম দেওয়া হয়েছে নূরুল হক নূর ও রাশেদ খানের উপর পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা। এ প্রসঙ্গে নূরুল হক নূর বলেন যুগপথ আন্দোলনের সহযোগী হিসেবে সামান্য সহানুভূতিও পেলাম না, খুব দুঃখজনক। তবে বিএনপির একজন শীর্ষ নেতা বলেন ভিপি নূরদের উপর যা হচ্ছে তার পর্যবেক্ষণ আমরা করছি, খুব শিগগির এ বিষয়ে কথা বলবে বিএনপি। তিনি আরও বলেন শুধু ভিপি নূর নয়, আমরা সব বিরোধীদের সঙ্গে আছি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি তার আন্দোলনের সহযোগী দলগুলোর বিপদে পাশে না দাঁড়ায় তাহলে গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে না। তাদের মতে সব দলমত নিয়ে মাঠে নামলেই কেবল বিএনপির সফল হওয়া সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিতে জড়িত থাকার দায়ে মধ্য আমেরিকার চারটি দেশের আরও 39 জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মধ্য আমেরিকার ওই চার দেশ হল এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। সেকশন 353 করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট 2023 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে 353 ধারা অনুযায়ী কংগ্রেসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে চিহ্নিত বিদেশি এই ব্যক্তিরা মার্কিন ভিসা প্রাপ্তিতে ও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ইতোমধ্যে তাদের নামে কোনো ভিসা থাকলে তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ও অন্য কোনো বৈধ ভিসা বা প্রবেশের নথিপত্র বাতিল করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে নিকারাগুয়ার 13 জন, গুয়াতেমালার 10 জন, হন্ডুরাসের 10 জন এবং এল সালভাদরের 6 জনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি, বিচার বিভাগ সংশ্লিষ্ট হাউস কমিটি এবং বিচার বিভাগের সিনেট কমিটির কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জেনে শুনে নিজ নিজ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন অথবা এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় আসা ওই 39 ব্যক্তি সরকারি বিভিন্ন চুক্তিতে অনিয়ম, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাট এবং মানি লন্ডারিংয়ে জড়িত। দুর্নীতির বিষয়ে সরকারি বেসরকারি তদন্তকারীদের প্রতি সহিংসতা, হয়রানি বা ভীতি প্রদর্শন করেছেন তারা। গণমাধ্যমের প্রতিবেদনে ও অন্যান্য উৎস থেকে পাওয়া বিশ্বাসযোগ্য তথ্য বা অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে গত 24 মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতির আওতায় যদি কোনো বাংলাদেশি নাগরিক গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয় তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। ওই দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় বর্তমান এবং সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকারি সমর্থক,
ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যরাও এই ভিসা নীতির আওতায় পড়বেন। যেসব কর্মকাণ্ড গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বানচালের আওতায় পড়বে সেগুলো মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার প্রয়োগ করা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য সহিংসতাকে কাজে লাগানো এবং এমন কোনো পদক্ষেপ যার উদ্দেশ্য রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা সংবাদ মাধ্যমকে তাদের মত প্রচার থেকে বিরত রাখা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা বলে এই নতুন নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির কথা ঘোষণা করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার দায়িত্ব এবং বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করছেন তাদের সবার প্রতি সমর্থন জানাতেই তিনি এই নীতি ঘোষণা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ক সফরে যাচ্ছেন 28 জুলাই। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও তুরস্ক সফরে যাচ্ছেন। 25 জুলাই তার তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের দিন কয়েকের মাথায় দেশটিতে যাবেন নেতানিয়াহু। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক ফিলিস্তিন সম্পর্ক, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতি সহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেতানিয়াহুর আসন্ন তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। 2008 সালে ইহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময় এলো যখন ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে, বাড়ছে সহিংসতা। তুরস্ক ইসরায়েলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। গত বছরের আগস্টে তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। গত এক বছরে তুরস্ক ইসরায়েলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছিলেন। রাশিয়ায় চলছে ভয়াবহভাবে বিরোধী মতকে দমনের ঘটনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনা করলেই শেষ, নির্ঘাত খুন অথবা জেলে প্রেরণ। পুতিনের কট্টর বিরোধী অ্যালেক্সেই নাভালনির জন্য আরও 20 বছরের কারাদণ্ড চাইল রুশ সরকারি আইনজীবীরা। ইতোমধ্যেই বিভিন্ন অভিযোগে 11 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নাভালনি। তিনি বারবার বলছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আনা হয়েছে। এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি উগ্রপন্থার সমর্থক। নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাড়ানভ জানিয়েছেন রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন নাভালনির যেন আরও 20 বছর জেল হয়, কারণ তিনি উগ্রপন্থাকে উস্কানি দেন, তার জন্য অর্থ সাহায্য করেন। নাভালনি ও তার সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী। রুশ সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে আগামী 4 আগস্ট আদালত এই বিষয়ে রায় জানাবেন। বৃহস্পতিবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে নাভালনির বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেখানে নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। নাভালনি বলেছেন, রাশিয়া গরিব মানুষদের কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে, তাদের হাত পা ভাঙছে, লাখো মানুষ মারা যাচ্ছে, 21 শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে। ক্রেমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করছে না, আদালত যা ঠিক করবে তাই হবে। প্রিয়তমা ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কাজ শেষে চলেও গেছেন নিজের দেশে, কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ইনশাল্লাহ ও বিসমিল্লাহ শব্দ দুটি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পর্দার ইতি। ইধিকা জানান, কোনো কিছু ভালো করতে চাইলে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বলেন এবং কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন। তাদের এই আচরণ এখন অভিনেত্রীরও অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ইনশাল্লাহ। সমস্ত কিছু ভালো হবার আশা করলে বলে ইনশাল্লাহ, ওইটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দেই ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে বিসমিল্লাহ। এই দুটি শব্দ আমি নিজের শব্দ ভাণ্ডারে রেখে দিয়েছি। ইধিকা কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ, পিলু ও রিমলি সিরিয়ালে অভিনয় করেন। সিরিয়াল প্রেমীদের মন জয় করেছেন তিনি। প্রিয়তমা ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন তিনি। এতে তাকে দেখা গেছে ইতি চরিত্রে। সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন, ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press YouTube youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস কিন্তু কোথা থেকে করাব এটাও জানিস না চল আমি নিয়ে যাচ্ছি টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে ডেড সেল দূর করবে স্কিন হাইড্রেট রাখবে স্কিন টোন স্মুথ রাখবে স্কিন উজ্জ্বল করবে বয়সের ছাপ কমাবে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী টিপটপ মার্ট লিমিটেড ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম ডিজাইন গ্রাফিক্স ডিজাইন মোশন গ্রাফিক্স প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফেসবুক অ্যাড পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ হাইওয়ে পুলিশ হামদর্দ বাংলাদেশ ওয়ান ফার্মা ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়